अल्लाम बंधुरा आशा करी अपना सब भाव आन तो बंधुरा आज के चले नतुन एक भिडियो नहीं तो बंधुरा आज के भिडियो हल क्यों अपना छागल के खड़ खाइए छागल मैंने स्वास्थ्य उन्नति घटाबें और क्यों छागल के खड़ खाइए मैंने तरह ओजन बृद्धि करबें तो बंधुरा आज के पोस्टर आप देखो तो बंधुरा से पोस्टर देखते चान तो मैंने पूरा भिडियो देखो को स्कीप करा जाए बंधुरा पूरा भिडियो ना देखें तो अपना बुझते पर बंधुरा खड़ क्यों छागल के रेगुलर खावाते हैं क्यों खाना अभ्यास करते हैं तो आज के भिडियो देख लेना बुझते पर तो बंधुरा चलू देखे आसि क्यों छागल के खड़ खाए खड़ खावान माध्यम छागल के ओजन बृद्धि करा जाए क्यों छागल के ओजन बृद्धि करा जाए क्यों छागल के खड़ खावान शिखाते हैं तो बंधुरा चलू देखे आसि तो बंधुरा प्रथम बटी दिए अपना खड़गुलो के कुचुकुचु करटे नीबें तो देखें तो खड़गुलो खड़गुलो एकदम कुचुकुचु एकदम एक बारे कुचुकुचु करते हैं कुचुकुचु करारे यो पानी दीते पानी दीते पानी दिए भिजाते हैं पानी दे पानी छाड़ा खा खाना चाहिए क्योंकि बंधुरा पानी छाड़ा खावा क्योंकि बंधुरा मैंने शरीर लागबे ना मैं कि शरीर लागबे ना और शरीर मैंने प्रपार पुष्टि पा तो बंधुरा यह पानी दीते हैं पानी दिए भिजिए तो बंधुरा खड़गुलो एकदम सब गुलो भिजते हैं एवं भिजार पर एगुलो भीतर जाने पानी थाके एरकम करते हबे एवं एर परे एगुलो भेजानोर परे पानीगुलो फेले दिते हबे पानीगुलो तो बंधुरा नीचे अल्प पानी थकते हैं अल्प पानी थार कारण जमीन जो भुसीगुला दीब भुसीगुला जमीन साथ लेगे जाए लेगे जा कारण जान भुसीगुलर साथ भुसी खड़गुलर साथ जान भुसीगुलो लेगे जाए एगुलो जान भुसीगुला खा समय जान खड़गुलो एक बारे दूटे एकसाथे खा खाए तो बंधुरा एर अल्प नीचे पानी थकते हुए रखें इरपर कि करपर लवण 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 हमें सीमित आकार परिमाण मत जत लगे जत नहीं नेवर पर मिक्स कर लवण मशान शेष विटामिन तो विटामिन टी नाम हलो एक्टिव एक्टिव डिबी गोल्ड तो मैं आगे भिडियो देखे नाम हम एक्टिव डिबी गोल्ड तो बंधुरा मैं ये व्यवहार कर बंधुरा परिमाण मत देखें परिमाण मत नहीं मिसा मिसा तो बंधुरा विटामिन मिशानो शेष तक ये क्योंकि बंधुरा भुसी आई भुट्टार गुड़ा आुट्टार गुड़ा आ बंधुरा हमें दोटो क्योंकि एक मिक्स कर मिक्स करा आगे थे आगे थे मिक्स कर रखी तो बंधुरा दिए देखते
সফর কিন্তু উপস্থিত করা শেষ তো বন্ধুরা, এখন দেখতে হবে আমি ছাগলকে দেওয়ার সাথে সাথে কিন্তু ছাগল খেয়ে ফেলবে। কারণ বন্ধুরা আমার যে ছাগলগুলো আছে ছাগলগুলো কিন্তু আমি আগে থেকে খাওয়ানো অভ্যাস আছে, এর জন্য কিন্তু এগুলো দিলেই খেয়ে ফেলবে। কিন্তু কিন্তু বন্ধুরা আপনারা যারা এই খড় খাওয়ান না তাদের কিন্তু ছাগলের অভ্যাস নেই, এর জন্য কিন্তু তারা তাদের দিলেই খাবে না, কারণ তাদের এগুলো অল্প অল্প করে খাওয়াতে এবং খাওয়ানোর পর অভ্যাস করতে হবে। তো বন্ধুরা আপনারা কীভাবে অভ্যাস করবেন? তো বন্ধুরা অভ্যাস করবেন হলো প্রতিদিন যখন সকালবেলা ছাগল ছাড়বেন তো বন্ধুরা প্রথমে ঘাস দিবেন না, ঘাস না দিয়ে খড় দিলে কেউ বন্ধুরা খড়টা আস্তে আস্তে প্রতিদিন অল্প অল্প খেতে খেতে এদের কিন্তু পরে অপরে কিন্তু এরা খাবে। কিন্তু বন্ধুরা এগুলো যদি মানে অভ্যাস না থাকে তাহলে কিন্তু এরা খাবে না। তো বন্ধুরা সকালে কিন্তু সবগুলো ছাগলের পেটে খেতে থাকে, তো বন্ধুদের জন্য কিন্তু যা দিবেন তখন তাই খাবে। তো বন্ধুরা এই খড়টি দিয়ে কিন্তু আপনাদের প্রতিদিন অভ্যাস করতে হবে, অভ্যাস করার মাধ্যমে কিন্তু এগুলো খাওয়া শেখাতে হবে। আর বন্ধুরা তখন কিন্তু আমি যেভাবে পুরো খড়টি তৈরি করেছি এভাবে যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু ছাগলের খড় খাওয়ানোর অভ্যাস হবে, এবং এতে কিন্তু ছাগলের শরীরে ওজন বৃদ্ধি পাবে এবং মনে করেন ছাগলের ওয়েট গেন হবে। তো বন্ধুরা এরকম যদি টানা এক মাস খাওয়ান তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই ছাগলের কিছুটা হলেও আপনারা এর পরিবর্তন দেখতে পারবেন বা এর ওজন বৃদ্ধি হবে। তো বন্ধুরা আর বন্ধুরা কৃমি, ছাগলের পেটে কিন্তু কৃমি থাকা যাবে না, ছাগল কিন্তু কৃমিমুক্ত থাকতে হবে। কৃমিমুক্ত না থাকলে কিন্তু আপনারা যতই ছাগলকে ভিটামিন খাওয়ানো, যতই খড় খাওয়ানো, যতই যত উন্নত মানের খাবারই খাওয়ানো কেন ছাগল কিন্তু কোনো উন্নতি হবে না। তো বন্ধুরা তাই আপনাদের ছাগলকে কৃমিমুক্ত রাখতে হবে এবং কৃমি মুক্ত নিয়ে আমি একটা ভিডিও দিব আপনাদের। তো সেই ভিডিওটি আমি কিছুদিনের মধ্যে আপনার পেয়ে যাবেন। তো বন্ধুরা সেই ভিডিওটি পেয়ে আমাদের সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলে চোখ রাখুন। আর বন্ধুরা যেভাবে আমি খড়গুলো তৈরি করলাম এবং এখন আপনাদের সামনে আমি তো ছাগলকে দিব তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার ছাগল খায় কিনা বা আপনাদের ছাগল খাবে কিনা, বাইরে থেকে আপনারা ছাগল কি উন্নতি হবে কি হবে না বা ছাগল কি খড় খাওয়া শিখবে কিনা। তো বন্ধুরা আমি আপনাদের সামনে এখন প্রমাণ আগে সবগুলো ভাগ করে দিই, কারণ এখানে অনেকগুলো ছাগল আছে। তো বন্ধুরা আপনাদের সামনে যে আমি খড়টি তৈরি করলাম সেই খড়টি দেখেন ছাগল খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখছেন ছাগল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাগল খড়টি খাচ্ছে। তো বন্ধুরা দেওয়ার সাথে দেখেন দেখেন বন্ধুরা ঘাস যেভাবে খায় সেভাবে খাচ্ছে, কারণ এটা খাওয়ার কারণ হলো আমি এগুলো খাওয়াতে পারার অভ্যাস করছিলাম। অভ্যাস করার কারণে ছাগল এখন আমি খড় যখনই দিই তখনই খড় খাবে, কারণ এগুলো আমি অভ্যাস করছি। তো বন্ধুরা আমি এইভাবে তৈরি করি এবং এইভাবে তৈরি করে ছাগলের খড় খাওয়াই এবং এভাবে যেভাবে প্রস্তুত করি যেভাবে ছাগলকে আমি মানে ওজন বৃদ্ধি করি এবং যেভাবে খড় খাই ছাগলকে ওজন বৃদ্ধি করি এবং যেভাবে ছাগলকে খড় খাওয়াই তো বন্ধুরা সেই পদ্ধতি আপনাকে দেখালাম। তো বন্ধুরা এটি হলো আমার পদ্ধতি। তো বন্ধুরা আমার পদ্ধতি আমি 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 যেভাবে তৈরি করি সেভাবে দেখলাম আপনাদের। তো বন্ধুরা ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন, আর বন্ধুরা ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বন্ধুরা আমি নতুন ভিডিও বানাচ্ছি, তো বন্ধুরা ভুল হতে পারে, ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বন্ধুরা এই যে আমি যে পদ্ধতিতে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি যে পদ্ধতিতে খড় বানাই এবং খড় বানিয়ে ছাগলকে খাওয়াই বা যে ছাগলকে খড় খাওয়ানোর মাধ্যমে ওজন বৃদ্ধি করতে সেই পদ্ধতি আপনারা দেখালাম। তো বন্ধুরা এই পদ্ধতি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কীরকম ভিডিও চান তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিও আপনারা ভালো থাকবেন।